আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ করিম, সহকারী শিক্ষক ইসলামী উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ হাজির হয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমরা বাসায় বসে বসে অনলাইন ভিত্তিক ক্লাসগুলি করতে পারো এবং তোমাদের জন্য নির্ধারিত যে ইংলিশ বইটা আছে সেটা যাতে ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করতে পারো। তাই আমরা ইসলাম স্কুলের পক্ষ থেকে আমরা শুরু করেছি অনলাইন ক্লাস, তোমরা বাসায় বসে বসে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে একটা নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে আসবে যখন যে ক্লাসটা তোমাদেরকে তোমাদের জন্য ইউটিউবে সাবমিট করা হবে অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে। তো দেরি না করে ক্লাসটা সাবস্ক্রাইব করো আর চলো আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এই বইটা হাতে নাও। এই বইটা হাতে নিয়ে আমরা একটু দেখব, এর আগে পড়েছিলাম কী পড়েছিলাম, ইউনিট টু পড়েছিলাম, লেসন ওয়ান এবং টু পড়েছিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম কি লেসন ওয়ান এবং লেসন টু। তো আজকে আমরা পড়ব লেসন থ্রি এবং লেসন ফোর, ঠিক আছে? তো তার আগে প্রিভিয়াস ক্লাসের যে ওয়ার্ড মিনিংগুলো ছিল সেগুলো আমরা একটু মনে করিয়ে নিই, হয়তো তুমি অনেকে ভুলে গেছো অথবা অনেকেরই সেটা মনে আছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের ওয়ার্ড মিনিং, ঠিক আছে? এটা কি আমাদের প্রিভিয়াস ক্লাসের ওয়ার্ড মিনিং। আমরা কেন এটা রেখেছি, এটা রেখেছি এই জন্য যাতে করে আমরা প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসের ওয়ার্ড মিনিং এটা মনে রাখতে পারি। আর হ্যাঁ, ইংলিশ কঠিন কিছু নয়, যদি ওয়ার্ড মিনিং মুখস্থ করা যায় তাহলে ইংলিশ অর্ধেকটা 50% পানির মতো সহজ হয়। তো বন্ধুরা চলো আমরা সেই প্রিভিয়াস ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে আসি, তারপর আমরা আজকে আমাদের নতুন ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখব। তা প্রিভিয়াস ওয়ার্ড মিনিংগুলো কী আছে সেটা একটু দেখো তোমরা। এখানে আছে লিসেন, মনোযোগ দিয়ে শোনা, বুক ফেয়ার বই মেলা, মেডিসিন ঔষধ, মিট সাক্ষাৎ করা, লেটার পরে, ডায়লগ কথোপকথন, আনসার উত্তর দেওয়া, কোশ্চেন প্রশ্ন, খাম আশা, সরি দুঃখিত, মাই আমার। এখন তোমার যদি প্রশ্ন করে আমার ইংলিশটা কি মাই, দুঃখিত ইংলিশটা কি সরি, আশা ইংলিশটা কি হবে কাম, প্রশ্ন ইংরেজি কি হবে কোশ্চেন, উত্তর দেওয়া ইংরেজি কি হবে আনসার, কথোপকথন উত্তর কী হবে, এটা ইংরেজিতে কী হবে ডায়লগ, তারপর কী আছে পরে, একটু পরে আসো, আমি একটু পরে আসি, আই উইল কাম লেটার, আমি একটু পরে আসব, লেটার পরে, লেটার সাক্ষাৎ করা মিট, আমি হেড স্যারের সাথে সাক্ষাৎ করবো, আই উইল মিট আওয়ার হেড টিচার, আমি বাবার সাথে সাক্ষাৎ করতে যাব, আই উইল মিট মাই ফাদার, মিট মানে সাক্ষাৎ করা, ঔষধ মানে মেডিসিন, বলো বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসো, প্লিজ টেক সাম মেডিসিন ফ্রম দ্য ফার্মেসি, ফ্রম দ্য মার্কেট, মার্কেট অর্থাৎ ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে আসো। বই মেলা বুক ফেয়ার, এখন এই বই মেলা কিন্তু এই বুক ফেয়ার শব্দটা বললেই বই মেলা শেষ হয় না, এই বই মেলা কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে, প্রতিটি অর্ডের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। যখন তোমরা 6-7 উঠবে বা আর একটু উপরে ক্লাস উঠবে তখন তোমার দেখবো বই মেলা দিয়ে একটা প্যারাগ্রাফ আছে, বই মেলা কখন হয় কোথায় হয় জানো? বইমেলা কখন হয়? বইমেলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয়, কোথায়? শাহবাগে, বাংলা একাডেমি জুড়ে, ঠিক আছে? তাহলে সেই বইমেলা নিয়ে তোমাদের কী হবে উপর ক্লাসে প্যারাগ্রাফ থাকবে, বলে রাখলাম তোমাদের জানার জন্য। তো এটা তো বললাম মনোযোগ দিয়ে শোনা, লিসেন মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে পড়া, লিসেন টু রিড, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের পড়া। আজকের পড়া হচ্ছে কলিগ, সহকর্মী,
আর কলিগ কাকে বলে যারা একই প্রতিষ্ঠানে চাকরি করে এরা হচ্ছে কি কলিগ এরা কি কলিগ আবার বুঝে নাও যারা একই প্রতিষ্ঠানে চাকরি করে সেটা হতে পারে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি অফিস বেসরকারি অফিস অর্থাৎ যেখানে মানুষ চাকরি করে হ্যাঁ যেখানে চাকরি করে এই যে চাকরিজীবী লোক একে অপরের কি কলিগ যারা আমি এখানে চাকরি করি আমার কলিগকে আমার কলিগ হচ্ছে হেড স্যার হেড স্যারের কলিগ আমি আমার কলিগ জসিম স্যার জসিম স্যারের কলিগ আমি আমার কলিগ হচ্ছে আমাদের যে টিচার অন্য টিচার আছে রেজাউল স্যার কামরুল হাসান স্যার এরকম অন্য অন্য যে টিচার আছে সে টিচার আমার কলিগ হ্যাঁ আবার যে ম্যাডামরা আছে তারা আমার কলিগ এবং আমিও তাদের কলিগ এই কলিগ অর্থ হচ্ছে কি সহকর্মী সহকর্মী কলিগ অর্থ কি সহকর্মী টিচার শিক্ষক টিচার কি শিক্ষক অথবা তুমি গেলে শিক্ষিকা দিতে পারো সমস্যা নাই শিক্ষক শিক্ষিকা হ্যাঁ আবার শিক্ষিকাদের ম্যাডামও বলতে পারো ঠিক আছে রোল প্লে ভূমিকা পালন করা রোল প্লে মানে কি ভূমিকা পালন করা এখন কীরকম ভূমিকা পালন করবে এই যে আমাদের স্কুলের উন্নয়নের জন্য স্কুল খোলার জন্য বন্ধর জন্য যতগুলো কাজ কার মাধ্যমে হয় আমাদের হেড স্যারের মাধ্যমে হয় উনি ভূমিকা পালন করে স্কুলটা এখন খুলবো কি খুলবো না বন্ধ করবো কি বন্ধ না অনলাইন ক্লাস করবো কি করবো না স্কুলে এই যে মাঠ ময়লা হয়ে গেছে স্যার নির্দেশ দেবে সেই নির্দেশ অনুপাতে সবাই কাজ করে স্কুলে কয়টা ক্লাস হবে কে কখন কোন ক্লাসটা নেবে এই যে সর্বোপরি তার ভূমিকা ব্যাপক অর্থাৎ যে কাজটা পরিচালনা করে ভূমিকা পালন করা ঠিক আছে তাহলে কী হলো এই যে রোল মডেল রোল প্লে মানে কি ভূমিকা পালন করা অর্থাৎ লিডিং স্থানে যে মেইন ক্যারেক্টার অথবা যে মেইন জিনিসটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে যে যার উপর দায়িত্ব বেশি থাকে যে দায়িত্ব বেশি পালন করে সে হচ্ছে কি ভূমিকা পালন গুড বাই বিদে আমরা বলি না ক্লাস শেষ হলে গুড বাই টাটা এটাতে বলি অথবা কোথাও বেড়াতে গেলে এই ছোটো ছোটো বাচ্চারা আছে না কারা এই ছোটো ছোটো বেবিরা আছে না কোলে থাকে কি বলে গুড বাই টাটা মানে কি বিদায় এই গুড বাই টাটা শব্দটা ইংরেজি কী হবে বাংলা কী হবে বিদায় এরপর আছে এরপর আছে ইউজফুল ইউজফুল প্রয়োজনীয় আর ইউজফুল মানে কি প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসটা যেটা আমার দরকার এই মার্কারটা আমার দরকার কেন দরকার এটা হচ্ছে আমার লেখার জন্য এটা দরকার তাই না তাহলে এই যে প্রয়োজনীয় এভরিবডি প্রত্যেক ব্যক্তি এভরিবডি খাম ইয়ার প্রত্যেক ব্যক্তি এখানে আসুন এভরি মানে কি প্রত্যেক আলাদা আলাদা না প্রত্যেক ব্যক্তিকে হলে একত্রে আমরা কি বলবো একত্রে বলবো এভরিবডি ইউর মানে তোমার ইউর মানে তোমার মাই মানে আমার এই যে মাই এখানে লিখেছিলাম মাই মানে আমার মাই আমার আবার মাইন আমার মাই এন মাইন আমার আবার কি আছে আবার আছে ইউ ইউ মানে তুমি ইউ মানে কি তুমি অথবা তোমরা ইউর ইডি দুইটা হয় তুমি অথবা তোমরা হ্যাঁ তোমরা বাসায় বেশি করে এই ওয়ার্ড মিনিংগুলো পড়বে আবার বই যত বেশি ওয়ার্ড মিনিং পড়বে তোমরা তত বেশি ভালো করবে তাহলে এই যে কী বললাম ইউ মানে তুমি অথবা তোমরা ইউর তোমার মাই আমার মাই আমার মাই কিন্তু আগের ক্লাসে ছিল মাই আমার ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা মেইন বইটা একটু দেখে আসি সেখানে কী লিখেছে কত পেজ নাম্বার 7 ইউনিট 2 লেসনস 3-4 সি ইউ অ্যাগেন সি ইউ দেখা হবে ঠিক আছে তাহলে এই যে বইটা তোমাদের কাছে ছিল সেই বইটাকে তোমরা বের করো হ্যাঁ আমরা এতক্ষণ যা পড়ছি এই বইয়ের ভিতরে কী পড়েছি এগুলো ঠিক আছে বইয়ের কিন্তু বাইরে না ঠিক আছে তো আমরা একটু বের করে নিচ্ছি এই যে দেখো 3-4 লেসনস 3-4 ঠিক আছে তো এখানে তোমরা দেখে নাও আমরা বলেছিলাম কী আছে এখানে
एक दुई तीन चार पाँच छः जन सात जन चिपे एक व्यक्ति आसे ना। हाँ रीड एंड से रीड मानी पढ़ो से बोलो पढ़ो एवं बोलो देखिए वो क्यों पढ़से और क्यों बोलते बोलते। हाँ एखे बला एन डी तमाल स्मिथ तीन व्यक्ति एखे कथा बोलते कई व्यक्ति तीन व्यक्ति एखे कथोपकथन करते मैं डायलग। हाँ एन डी कि बोलते हेलो तमाल ओहे तमाल हाउ इज योर फादर तुम्हार बाबा केमन आज योर योर मान कि तुम्हार ए आगे कि बोलते हाउ मान कि केमन तो हाउ इज योर ग्रैंड मदार तुम्हार दादी केमन आमाल हाय ये शी इज फाइन से भलो आसे ये कि आी क्या से शी देखो एस एस डब्ल्यू शी मानी कि से बोलते का बोझा स्त्री दे महिला शी बोले और हि अर्थ से के पुरुष। हाँ बुझे नाओ हि अर्थ कि से हि अर्थ से अर्थ से शी कख जदि महिला बोझा है मेरे बोझा तक शी है जो पुरुष देखे बोझना तक कि हि है तो यह क्या लगा से हि इज फाइन से भलो आसे थैंक्स धन्यवाद ए थैंक्स अर्थ कि थैंक्स अर्थ धन्यवाद ये देखो थैंक्स टी एस ए एन एक्स थैंक्स मान कि धन्यवाद थैंक्स मान कि बोलो थैंक्स अर्थ हे धन्यवाद खाम आसो लेट मी इंट्रोड्यूस माय कलिग आसो हमारे सहपाठी सब तुम्हारे परिचय कर दे इंट्रोड्यूस मैं कि परिचय कर देव। हाँ आबार बोले इंट्रोड्यूस परिचय कर देव हाय एवरीबॉडी ये प्रत्येक व्यक्ति दिस तमाल ये तमाल एंड तमाल मीट मिस्टर शाह एंड मिसेस हायदार तमाल शाह एवं मिसेस हायदार साथे साक्षात करो परिचित हो एंड दिस इज मिस्टर दिस इज एम एस स्मिथ ए मिसेस स्मिथ शी इज न्यू इंग्लिश टीचर शी इज न्यू इंग्लिश टीचर शी मानी कि से न्यू मानी नतून न्यू मानी कि बोलो देखो तुम्हारे खेले क्योंकि न्यू मान नतून 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 ठीक है तर मानी कि नतून तेल कि देखो तुम्हारा शी इज न्यू इंग्लिश टीचर हेयर से एखान इंग्रेजी नतून शिक्षक मिसेस स्मिथ हेलो ये तमाल नाइस टू मीट यू तुम्हारे साक्षात करे आमार खूब भालो लागलो कि बोलते बोल तो तमाल नाइस टू मीट यू तुम्हारे साक्षात करे आमार खूब भालो लागलो तमाल बोलो हेलो एवरीबॉडी नाइस टू मीट यू टू तुम्हारे साक्षात करे आमार खूब भालो लेगेछे ठीक आछे तो एखन आमरा कि बोलबो তাহলে আমরা কি পড়লাম লেসন থ্রি ফোর পড়লাম ইউনিট টু এর লেসন থ্রি ফোর পড়লাম লেসন আচ্ছা এরপর তোমাদের আছে কি আছে দেখো লেসন ফাইভ সিক্স এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই তারপর তোমরা দেখে নাও হোয়াট ইজ ইয়োর ফুল নেম তোমার ফুল নেম কি এন্ডির হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম তুমি তোমার নামের প্রথম তোমার নামটা কীভাবে স্পেলিং করবে বানান করে পড়বে হোয়াট ইজ ইউর লাস্ট নেম অ্যাগেন তোমার সর্বশেষ নামটা কি ডু ইউ হ্যাভ নিক নেম তোমার কি কোনো ডাকনাম আছে ফুল নেম নিক এগে দেখো ফুল নেম এবং নিক নেম এগুলো আসলে দরকার নেই এগুলো তোমার এমনি পড়ে যাবে এবার আছে লেসন সেভেন লেসন সেভেন কী আছে ইউনিট টু লেসন সেভেন আছে F F F is our fan, V V V V our van. কি বলছে এটা কথা এটা কবিতার মতো সাথে রেখে এখানে দেখো এফ 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 আওয়ার ফ্যান ভি 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 আর ভ্যান এটা ফ্যান এটা ভ্যান ভিতে এফ এ ফ্যানে ভিতে ভ্যান হয় দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান ফ্যানটা ভ্যানের উপরে এখানে একটা আর্টিকেল ব্যবহার আছে তোমরা আর্টিকেল পড়েছিলাম অন দ্য ভ্যান ভ্যানের উপরে ভ্যান 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 গ্রাফ অল এ ভ্যান ঠিক আছে ফাইন 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 আই ফিল ফাইন লাইক গ্রাফ ফ্রম দ্য ভেন ঠিক আছে তো এখানে শেষ তাহলে আমরা চলে যাবো ইউনিট থ্রি হ্যাঁ তাহলে আজকে আমরা আর পড়বো না তাহলে আজকে আমরা কী বললাম
এই লেসন লেসন আমরা পড়েছি 2 পয়েন্ট পড়তে না লেসন 3-4 পড়েছি এখন লেসন 5-6 এই যে লেসন 5-6 ঠিক আছে এই যে লেসন 5-6-7 ইম্পর্টেন্ট কিছু নাই ঠিক আছে আমি আবার বলি লেসন 5-6-7 এখানে ইম্পর্টেন্ট কিছু নেই এটা পড়তে হবে না তবে আমরা আগামী ক্লাসে আল্লাহ যদি সহায় হয় আমরা ইউনিট 3 থেকে শুরু করব এই 3টা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের পড়তে হবে জানতে হবে এবং বুঝতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বইটা তোমাদের কাছে আছে আবারও বলি এই বই থেকে পড়বে আর নিজেদের প্রতি যত্নবান হবে অপরকে তোমরা উৎসাহ দেবে বন্ধুরা বাইরে খেলাধুলা করতে একান্তই যাবে না যদি কখনো বাইরে যেতে হয় অবশ্যই অবশ্যই বাসায় এসে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে তো ভালো থাকো সুস্থ থাকো আজ অন্য আসসালামু আলাইকুম